তোমরা যারা যারা আমার রেগুলার ব্লগস দিয়ে থাকো, তাহলে তোমরা জানো হয়তো আমার ভিডিওসগুলো বা ব্লগসগুলো বেশিরভাগটাই এডিটিং স্টাইল হয় রাদার দেন এই টকিংয়ের বা ডাইরেক্টলি কনভারসেশন স্টাইলে। এটার মেন কারণ হচ্ছে যে আমার এডিটিং করতে আজ থেকে না অনেক দিন আগে থেকেই ভালো লাগে, আর এটা ইউটিউব স্টার্ট করার আগে থেকে না তারও আগে থেকে। এটার মেন কারণ হচ্ছে যখন আমি কিছু একটা এডিটিং স্টাইল যেরকম সিনেম্যাটিক সিকোয়েন্স শ্যুট করি সেটা একটা আমার কিক দেয়, কিন্তু এতদিন ধরে সেগুলো করতে করতে একটা আইডিয়া এলো যে হোয়াই নট আ র, কারণ আজ অব্দি আমার খুব কম র আমি ট্রাই করেছি, একটাও ট্রাই করিনি বলতে গেলে। সো এই ভিডিওটা মেনলি র এর উপরেই হতে চলেছে। তখন অর্ক আসলে আমাদের জিনিস দেখাচ্ছে, তারা যত ভিডিওস আজ অব্দি দেখেছে সেগুলো সব শ্যুট হয়েছে এই ফোনটার মধ্যে। এটা একটা স্যামসাং A71 যেটা আমি নর্মালি ইউজ করতে পারি আমার পার্সোনাল ফোন, আর যতগুলো এডিট হয়েছে সেগুলো সব হয়েছে এই ফোনটার উপর। আমার কাছে ক্যামেরা নেই, তাছাড়া কোনো ল্যাপটপ বা PCও নেই যার মধ্যে আমি এডিট করতে পারি। আর যদি মনে তোমার এটা ইজি, শোনো তোমার মেনলি যারা এডিটিং করে তারা হয়তো বুঝতে পেরে যাবে যে এই ফোনটার মধ্যে 60 FPS-ও নেই আর 120 FPS তো একদমই নেই। মেনলি যতগুলো তোমরা সিনেমেটিক সিকোয়েন্স দেখো বা স্লো মোশনের সিকোয়েন্স দেখো সেইগুলো হয় মেনলি শ্যুট 60 FPS বা 120 FPS, সেটাকে থেকে স্লো ডাউন করা হয় এডিটিংয়ের সময়। কিন্তু এই ফোনে অনলি আমার 4K-তে 30 FPS-ই দেয়। সো আমাকে নর্মালি এটা স্লো মোশন ইউজ করতে হয়, যেটা স্লো মোশন থাকে প্রিবিল সেটাকে ইউজ করে আমাকে পুরো ভিডিওটা স্লো মোশনে শ্যুট করতে হয়। সেখান থেকে ঠিকঠাক করে আমাকে হালকা স্পিড আপ করে সেটাকে ঠিক করতে হয়। এটা স্লো মোশনে অনলি 720p পিক্সেলস দেয়, এতে বেশি পিক্সেলস বা 4K বা 180p দেয় না। সো এটা টাফ তো প্রচুর হয়। বাই দ্য ওয়ে অর্ক চলে এসেছে এখন, আর আমাদের চ্যানেলের ব্যাপারে তোমাকে একটা স্পেশাল জিনিস বলছি যেটা আমি করে থাকি, সেটা দেখাচ্ছি দাঁড়াও। এখানে বসবে, তোমাদের ফেভারিট জায়গা এখানে বসবে, ভিউটা দেখে নাও তুমি। ওহে ও দেখো চ্যানেলটা অ্যাস্থেটিক বানাম ভুল করে চালা চ্যানেলের ম্যানেজার। তোমরা যখন এই ভিডিওটা দেখছো এখন দেখতে পাচ্ছো 322 সাবস্ক্রাইবার আছে। এটার মেন কারণ হচ্ছে আর যদি আমার চ্যানেলের মধ্যে কম করে হলো 52 বা 53 কী বলে ভিডিওস আপলোড হয়ে গেছে, কিন্তু এত কম সাবস্ক্রাইবার থাকার মেন কারণ হচ্ছে আমরা নর্মালি কাউকে ডাইরেক্টলি সাবস্ক্রাইব করতে বলি না। অনেক সময় যারা যারা নতুন চ্যানেল খুলে থাকে হয়তো একটা জিনিস করে যে ফ্রেন্ডদেরকে পাঠায় দিয়ে শেয়ার করে বলে ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলবি বা স্ট্যাটাস লাগিয়ে দিতে বলবি, আমরা সেটা কম করি। আমার ভিউয়ার্স এমন চাই বা তোমরা এমন চাই যারা রেগুলার আমার ভিডিওস দেখতে পছন্দ করে বা ফের আমার কাজ দেখে এসো, এমনি ফোকাটকা সাবস্ক্রাইব করে আমি ঠিক মজা পাই না। আজকে সকালবেলার কথা বলছি শোনো, আজকে সকালবেলা ছিল 320 সাবস্ক্রাইবার, ওইখান থেকে মাত্র 2 সাবস্ক্রাইবার বাড়লো। আর এই 2 সাবস্ক্রাইবার বাড়ার মধ্যে যে মজাটা পাই না, মানে এক একটা সাবস্ক্রাইবার যখন বাড়ে সেরকম আলাদা একটা ফিল থাকে, সেটা পাই, সেটার মতো মজার কোথাও না। এক একটা জার্নি যে এক একটা করে স্টেপ এগোচ্ছি 1000 সাবস্ক্রাইবারের দিকে, সেই এক একটা ফিল পাই আমি। এই ভিডিওটা স্টপ করার পরে এটা এডিট করতে গেলাম তখন একটা এক কথা বলো, সেটা শোনো ভাই একবার বল। ব্যাপারটা হচ্ছে আমাদের 50 উপর যে ভিডিও ছাড়া আছে সেইগুলো আমরা তো কাউকে সাবস্ক্রাইব করতে বলিও না, যা করে তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী সাবস্ক্রাইব করেছে তারা সেভাবে দেখছে, সেই জন্য এই ভিউজটা কম যাচ্ছে। এই নিয়ে ভেঙে পড়া কিছু নেই, আরও এই মানে পরবর্তীকালে আরও ভিউজ বেশি যাবে। একটা জিনিস হয়তো খুব কেউ যদি নোটিস করে থাকে তাহলে বুঝতে পারবে, সেটা হচ্ছে যে আমি ভিডিওতে অনেক সময় সাবস্ক্রাইব করার কথা বলতে ভুলে যাই, যদি ব্লগস ভালো করে তুমি লক্ষ্য করে দেখো। কারণ যার সাবস্ক্রাইব করার হবে তার ভালো লাগলে এমনি করে সাবস্ক্রাইব করে দেবে, এমনি সাবস্ক্রাইব করে দেবে, জোর করে তোরে না সাবস্ক্রাইব করাবো, এ ভাই তুই সাবস্ক্রাইব কর নাহলে আমি তোর বাড়ি চলে যাবো, সেটা নয়। মজা নয় ইয়ার, এক একটা জার্নির এক একটা স্টেপসের মজা। ভাই দাদা তুই ক্যামেরা খুলে এত ভয় খেয়ে যাস কেন? ওই তো ওইটাই অভ্যাস নেই, অভ্যাস নেই। আর কাকেই বা বলছি আমি সব থেকে ভয় বেশি আমি খাই, আমাকে যদি বলা হয় গোটা মার্কেটের মাঝখানে জামা খুলে শার্টলেস করে আসতে আমি নাচতে নাচতে গিয়ে করে আসবো, কারোর সঙ্গে কথা বলতে গেলে আমার হালাত টাইট হয়ে যায়। এমনকি এই মলটা বসে আছে এর সামনে কথা বলতে মাঝে সাথে হালাত টাইট হয়ে যায়। এই কফি চলে এসছে কচি করে কফি। আচ্ছা আমি আর অর্ক একসাথে ওয়ার্কআউটে যাবো না, কারণ এর পড়া আছে আজকে, এক্ষুনির মধ্যে কফিটা খেয়ে বেরিয়ে যাবে আর আমি কিছুক্ষণ পর যাবো, আর আজকের ওয়ার্কআউটটা অন্য টাইপের হবে। কালকে আমার পুল ওয়ার্কআউট ডে ছিল আর কালকে পুল ওয়ার্কআউটের মধ্যে আমার কাছে বেশি এনার্জি ছিল না বলে শুধু বাইসেপ ট্রেন করে চলে এসেছি, আর জোশ হচ্ছে পর বাইসেপ এত বেশি ট্রেন করে ফেলেছি যে এখন শোর হয়ে আছে, এখন বাইসেপ নাড়াতে অবধি আমার অসুবিধা হচ্ছে। সো আজকে আমি যে মেনলি আইসোলেশন এক্সারসাইজের উপর ফোকাস করবো, কারণ আমার অলরেডি বাইসেপ শোর হয়েছে আর ল্যাটস ট্রেন করার সময় বাইসেপ এস এ সেকেন্ডারি মাসেল ইউজ হয়, আর যেহেতু শোর হয়ে আছে বেশি হেভি লিফ্টও করতে পারবো না। সো মাসেল মাইন্ড কানেকশান, তারপর তোমার হচ্ছে কন্ট্রাকশান, এইগুলোর বেশি ধ্যান দেবো।
আর লো এটসে বেশি রেপস যাওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, এটা ফিজিক আপডেট, কোনো হচ্ছে পাম্প না করে বা এক্সট্রা কোনো অ্যাঙ্গেলস বা লাইটিং না ইউজ করে। আপাতত এটা এরকমই আছে, কিছুদিন পর আমি যখন চেক করবো ব্যাকে যেন ভিডিওস চেক করতে থাকি আমি নিজের, তখন আমার হেল্প হবে কতটা বেশি গেন করেছি বা লুজ করেছি দেখার জন্য। আকাশ কোথায়? ইউ ভাই, হ্যাঁ আমাদের বাচ্চা ছেলের সাথে মিট আপ করে নাও, দাড়ি ফাড়ি কেটে, দাড়ি ফাড়ি কেটে বাচ্চা ছেলে হয়ে গেছে, নুবলা নুবরা বাচ্চা ছেলে, কুচু 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 কুচু, আজকে উইকটা পুরো গন্ডগোল হয়ে গেছে, আর সাথে কিছুটা পরিমাণ হ্যামস্ট্রিংও করতে পারি। আর এর মধ্যে মেইনলি আমরা আইসোলেশন এক্সারসাইজ ট্রাই করবো, কারণ ধরো আছে বেশি অতটা পাওয়ার নেই, আর তার সাথে মাসল ম্যান কানেকশন আর কন্ট্রাকশনটা বেশি বাড়ানোর জন্য। বাই দ্য ওয়ে, আমরা আজকে হালকা ফ্রি নিতে হবে, অবশ্যই এইটা ক্যালসিয়ামের ট্যাবলেটের বাস্কের মধ্যে হালকা ফ্রি আছে, কারণ এনার্জি বেশি অতটাও নেই, সো হালকা একটু ফ্রি নেবো আমরা। আর মেনলি আইসোলেশন এক্সারসাইজ হিট করবো, সো মাসল ম্যান কানেকশনের জন্য সেরকমভাবে ফোকাস তো হতে হবে আমার। আজকে করবো আইসোলেশন, সেইগুলো তুমি কোনো স্পিড এরম পাবে না, কারণ এইটা হচ্ছে কোনো স্পিড না, জাস্ট আমি দেখে দেখে যেগুলো মেনলি আইসোলেশন এক্সারসাইজ যেগুলো কাজ হবে সেগুলোই করবো। সো ওয়ার্কআউটটা ফলো করলে তুমি পেয়ে যাবে, আর যে মেন স্পিডটা আমি নর্মালি নর্মাল ডেজে ফলো করে থাকি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনেও দিয়ে রাখছি, আর এখানে আই বাটনও লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে ক্লিক করলে পেয়ে যাবে। সো 3 2 1 Hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking.
এইমাত্র ওয়ার্কআউট থেকে বেরোলাম, আজকে অন্যদিনের তুলনায় হাফের হাফ ওয়েট ইউজ করেছি, কিন্তু আজকে সবথেকে বেশি ফিল হয়েছে ব্যাকে, আর সবথেকে বেশি কন্ট্রাকশন ফিল হচ্ছে, আর সবথেকে বেশি পাম নিয়েছি। আজকে করে খুব মজা পেয়েছি ভাই, বিশ্বাস না হলে এদেরকে জিজ্ঞাসা করে ধরো, করে বেশ দারুণ মজা পেয়েছি। আর ব্যাকের অবস্থা কিরকম? ব্যাকের অবস্থা প্রচুর খারাপ, পিঠে ব্যাগ নিতে পারছি। তোমার ব্যাকের অবস্থা একদম দারুণ, আজকে যা করে মজাটা পেলাম না অসাধারণ, জাস্ট করে মজা পেয়েছো না? ব্যাগ মেরে, ব্যাগ মেরে, সেটাই তো। আপাতত এইখানে এখন সাইকেল ফাইকেল সেট করা হয়েছে, হয়তো ইনস্টার জন্য পিক হতে পারে, এবার থামনেলের জন্য, এবার রিলসও ছাড়তে পারি এইখানে একটা। যদি রিলস কি ছাড়ি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে যাও, ওইখানে হয়তো এটা আসতে পারে, এইখানে দেখাবো না এটা। তোমাদের প্রমোশন নয় এটা, সত্যি সত্যি ছাড়বো রিলসগুলো, এখানে দেখতে পারো, এখানে দেখতে হবে না। একটা ডোপ পিক এসছে আর একটা হেভি রিল এসছে, যেটা ইনস্টাগ্রামে আপলোড করবো, তোমায় ট্যাগ করবো, আর ওই মালটাকে, এই মালটাকে ট্যাগ করবো। দেখতে হয় ইনস্টাতে যাও, অ্যাডের ডিপ ডার্ক ডেভিল। আর এই ভিডিওটা, এই র টাইপের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে কি তাহলে মানে ফোন করেছিল সালা ফোন করেছিল, এই র ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার, শেয়ার আমি ভুলে গেছি সরি, শেয়ার অবশ্যই করে দিও তোমার ফ্রেন্ডের সাথে, আর ইনস্টাতে গিয়ে ফলো করো অবশ্যই, ইনস্টা আমাকেও ফলো করবে অরগতিপ ধারা 27 আর আমার এডওয়ার্ড 30। এর কাছে মেয়েদের স্টক আছে কি, তুই বিশ্বাস না মেয়েদের স্টক স্টক করি, এর ফলোয়িংটা কি চেক করে দেবে, মেয়ে ছাড়া কাউকে পাবে না, আর সব মেয়েকে পটিয়ে রেখে দিয়েছে, বিশ্বাস না হলে গিয়ে দেখে নাও। আমি এখানে হাত দিয়ে বন্ধ করবো না, আমি এখানে বন্ধ করবো বুকে। মুখ দেখাবার বলে হেলমেট পরে মুতে গেছে, করতে দেবো ঠিক আছে, দাঁড়িয়ে আছি চলো চলো, অসুবিধা নেই, আজ তুই হেলমেট পরে মুতছ। ছেলেটাও জেনে গেছে সিনেমাটিক কিছুর ব্যাপারে।